বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের নামে ফেসবুকে পোস্ট করার অভিযোগে দুই ও গাইঘাটা থেকে তাদেরকে করা হয় সোশ্যাল গ্রেপ্তার গ্রেপ্তার মিডিয়াতে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের নামে কুরুচিকর মন্তব্য পোস্ট করার অপরাধে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকা থেকে গ্রেপ্তার এক যুবক ধৃত যুবকের নাম তন্ময় বালা জানা গেছে শুক্রবার রাতে অভিযুক্ত তন্ময় অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের নামে কুরুচিকর মন্তব্য করে একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ওই পোস্ট দেখার পর তন্ময়ের নামে অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায় ঘটনার তদন্তে নেমে আইটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তন্ময়কে ধৃতকে এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পাশাপাশি একই অভিযোগে বাদুড়িয়া থানা এলাকা থেকেও শুভেন্দু চক্রবর্তী নামে অপর এক যুবককে গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মেমোরি কার্ড ও সিম কার্ড দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা